আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের দশম সপ্তাহের আমরা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিতে পারছি না। কারণ হচ্ছে আমার বাবা হসপিটালাইজ ছিল, সেই কারণে হয়তো একটু ব্যস্ত ছিলাম। কিন্তু আপনাদের এগারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আমরা দেওয়া শুরু করেছি। যারা এসএসসি বিএম দাখিল সরি এসএসসি বিএম পরীক্ষা দিবেন এই বছর, হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ ওয়ান অ্যাসাইনমেন্ট সমাধান করবো আজকে বারোতম সপ্তাহের। আমরা গতকালকে আপনাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সমাধানটি আমাদের চ্যানেলে দিয়েছিলাম, দেখে না থাকলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা লাইক বাটন প্রেস করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আজকের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দর, নিখুঁত এবং নির্ভুল হতে যাচ্ছে। কাজেই আমরা অ্যাসাইনমেন্টে চলে যাব সরাসরি, সময় নষ্ট না করে। সেইখানে আমরা যে বিষয়গুলো দেখব এখানে আপনারা লক্ষ্য করেন। তার পূর্বে যদি আমরা প্রশ্নটা একটু দেখি তাহলে যে বিষয়টি আমরা দেখতে পারি, আমাদের কিছু ডাটা দেওয়া রয়েছে। আমাদের এটি হচ্ছে হিসাব বিজ্ঞানীতে প্রয়োগ বিষয়কোড 1815 অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর 8। এখানে আমাদের যে ডাটাগুলো রয়েছে সেইগুলো যদি আমরা দেখি, যে বৈশ্বিক বিবৃতি ও উদ্দিত পদের মধ্যে পার্থক্য দেখাও, এটি আমাদের 1 নং প্রশ্ন এবং 2 নং-এ আমাদের 3টি কাজ করতে হবে। এইখানে লাভ লোকসান বিবরণী, বৈশ্বিক বিবৃতির ছক তৈরি করতে হবে, লাভ লোকসান বিবরণী ও বৈশ্বিক বিবৃতি তৈরি করতে হবে এবং বৈশ্বিক বিবৃতি তৈরি করতে হবে। তো এখানে আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো পড়ে আপনাদের সময় নষ্ট করবো না, আমরা সরাসরি অ্যাসাইনমেন্ট সমাধান অংশে চলে যাবো। সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি আরও বিস্তারিত আমাদের সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই আমাদের আপনাদের মতো অনেক স্টুডেন্ট রয়েছে, প্রায় 8000-এর মতো স্টুডেন্ট, সেখানে জয়েন হতে পারেন চাইলে। তো আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বৈশ্বিক বিবৃতি ও উদ্ধৃত পত্রের মধ্যে পার্থক্য নিম্নবাদত্ব হলো, এটি আমাদের 1 নং প্রশ্নের উত্তর, প্রথম নির্দেশনার মধ্যে এটি ছিল। তো এখন আমরা এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা আপনাদেরকে ইলাবোরেটলি এটি বর্ণনা করব। বৈশ্বিক বিবৃতি ও উদ্ধৃত পদের মধ্যে পার্থক্য নিম্নবাদত্ব হলো, আমরা জানি কারবারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণের জন্য নির্দিষ্ট সময় শেষে সম্পদ ও দায়িত্বসমূহ নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। একতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুযায়ী এটাকে বৈশ্বিক বিবৃতি বা বৈশ্বিক বিবরণী এবং দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুযায়ী এটাকে আর্থিক অবস্থা বিবরণী বলা হয়। তো নিম্নে বৈশ্বিক বিবৃতি ও আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে যেসব পার্থক্য রয়েছে তা আলোচনা করা হলো। তো আমরা পার্থক্যের ধরন এইভাবে দিয়ে দিব, সংজ্ঞা এখানে পার্থক্যের ধরন বৈশ্বিক বিবৃতি এবং আর্থিক অবস্থা বিবরণী। এখানে সংজ্ঞা দিব বৈশ্বিক বিবরণী বিবৃতির সংজ্ঞা। বৈশ্বিক বিবৃতি একতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে প্রস্তুতকৃত সম্পদ এবং দায়ের একটি বিবরণী, আর আর্থিক অবস্থা হচ্ছে বিবরণী দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে প্রস্তুতকৃত সম্পদ ও দায়ের একটি বিবরণী। এরপর আমরা 2 নম্বরে যে পার্থক্য দিব সেটি হচ্ছে তথ্যের ভিত্তি। অনুমান, স্মরণশক্তি ও অসম্পূর্ণ নথিপত্রের উপর ভিত্তি করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এটি প্রস্তুত করা হয়। আর এখানে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাব বই হতে সংগৃহীত তথ্যাবলীর উপর ভিত্তি করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এটি প্রস্তুত করা হয়। আমরা 3 নম্বর পয়েন্টে যে পার্থক্যটা দিব সেটি হচ্ছে, আমরা যদি প্রশ্ন আরেকবার দেখি, এখানে বলা হচ্ছে বৈশ্বিক বিবৃতি ও উদ্ধৃত পত্রের নির্ভুলভাবে বিস্তারিত পার্থক্য দিতে হবে। তো আমরা সেই কাজটি করছি, আমরা যেভাবে আপনাদেরকে দিচ্ছি সেভাবে আপনি খাতার মধ্যে লিখবেন। মূলধন নির্ণয়ের ক্ষেত্রে এতে সম্পদ ও দায়ের পার্থক্য মূলধন হিসেবে বৈশ্বিক বিবৃতির দায়ের দিকে দেখানো হয়। আর আর্থিক অবস্থার ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলধনের জন্য আলাদা খতিয়ান রাখা হয়, মূলধন হিসাবের উদ্ধৃতকে মূলধন হিসাবের আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের দিকে দেখানো হয়। আর এখানে ভুলকুটি, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হিসাব বই হতে সংগৃহীত তথ্যাবলীর ভিত্তিতে এটি তৈরি করা হয় বলে এতে ভুলকুটির সম্ভাবনা খুব বেশি থাকে। আর এখানে বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষিত হিসাব বই হতে সংগৃহীত তথ্যাবলীর ভিত্তিতে এটি তৈরি করা হয় বলে এতে ভুলকুটির সম্ভাবনা খুব কম থাকে। আমরা যদি 5 নম্বর পার্থক্য দেখি, গাণিতিক শুদ্ধতা যাচাই, এখানে হবে বৈশ্বিক বিবৃতিতে রেওয়ামিলের ভিত্তিতে তৈরি করা হয় না, ফলে এর দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় না, কিন্তু আর্থিক অবস্থার ক্ষেত্রে খতিয়ান উদ্ধৃত নিয়ে রেওয়ামিল তৈরি করা হয় বলে এর দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। 6 নম্বরে হচ্ছে প্রতিচ্ছবি, এতে কারবারের আর্থিক অবস্থা সঠিক প্রতিচ্ছবি প্রদর্শিত হয় না, আর এখানে এতে কারবারের আর্থিক অবস্থা সঠিক প্রতিচ্ছবি প্রদর্শিত হয়। 7 নম্বর হচ্ছে প্রস্তুতের সময়, এখানে আমরা যে বিষয়টি লিখব প্রস্তুতের সময়ের ক্ষেত্রে আপনার লক্ষ্য করুন, লাভ লোকসান বিবরণী প্রস্তুতের পর বৈশ্বিক বিবরণী তৈরি করা হয়, আর ক্রয় বিক্রয় হিসাব ও লাভ লোকসান হিসাব করার পর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 2 নং-এ চলে যাব, যেখানে 2-এর কতে বলা হয়েছে মেসার্স সাবিনা অ্যান্ড কুং এর লাভ লোকসান বিবরণী সঠিক ছক।
এখানে আমাদের প্রশ্নে যে বিষয়টি বলা ছিল সুপ্রিয় শিক্ষার্থী আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মেসার সাবিনা এন্ড কোং একটি মালিকানা কাবার প্রতিষ্ঠান মিসেস সাবিনা দূতাবাস পদ্ধতিতে তার হিসাব বই সংরক্ষণ করেন না এখানে কিছু ডাটা ছিল এরকম আর 2020 সালে 31 ডিসেম্বর কিছু ডাটা ছিল এখানে আমাদের করণীয় করতে বলা হয়েছে 2020 সালে 31 ডিসেম্বর তারিখে লাভ লোকসান বিবরণী এবং উক্ত তারিখে বৈষয়িক বিবৃতি তৈরি করতে হবে তো আমরা স্টেপ বাই স্টেপ এভাবে লিখব যে 2 এর ক লাভ লোকসান বিবরণী সঠিক ছক এখানে আপনারা একটি ছক দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দিবেন বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ হচ্ছে টাকা এখানে বিবরণ বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা এটি হচ্ছে একটি ছক আর কিছুই না এখানে আর কোনো ডাটা ইনপুট করতে হবে না আপনাদেরকে ছকের নামগুলো শুধু দিবেন যেমন প্রারম্ভিক মূলধন বকেয়া খরচাবলী অতিরিক্ত মূলধন মূলধনের সুদ অবচয় বা অগ্রিম প্রাপ্ত আয় অনাদায়ী দেনা যোগ করতে হবে নতুন সঞ্চিতি এরপর হবে আমাদের নেট আয় আর বিবরণের ক্ষেত্রে এই পাশে আমরা দেখব সমাপনী মূলধন ডান পাশে থাকবে উত্তোলন উত্তোলনের সুদ অনাদায়ী আয় বকেয়া আয় অগ্রিম খরচাবলী আর নেট ক্ষতি এরপর আমরা 2 এর খতে যাব এটি হচ্ছে প্রথম ছক এরপর আমাদের যে কাজটি করতে হবে মেসার সাবিনা এন্ড কোং এর বৈষয়িক বিবৃতি সঠিক ছক এখানে আমরা যে ছকটি করতেছি লাভ লোকসানের ছক আমরা প্রথমে দেখেছি এখন আমরা দেখব বৈষয়িক বিবৃতির সঠিক ছক তো এখানে আমরা প্রথমে দেখব এই পাশে লিখব দায় ও মূলধন আর এখানে হবে বিস্তারিত টাকা পরিমাণ টাকা সম্পত্তি বিস্তারিত এবং পরিমাণ এখানে হবে দায় ও মূলধনের ক্ষেত্রে প্রদেয় হিসাব বকেয়া খরচ অগ্রিম আয় বিবিধ প্রমাণাধার প্রদেয় বিল ঋণ বা কর্জ ঋণপত্র 5% বন্ধকী ঋণ আর সম্পত্তির ক্ষেত্রে নগদ তহবিল ব্যাংক জমা মজুত পণ্য প্রাপ্য হিসাব বাদ দিতে হবে অনাদায়ী পাওনা আর আরও বাদ দিতে হবে নতুন সঞ্চিতি আর এখানে হবে 10% বিনিয়োগ এরপর আমরা দেখব মেসার সাবিনা এন্ড কোং এর বৈষয়িক বিবৃতি সঠিক ছক এটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই এই অংশটা এটা একটি ছক আমরা এই ছকটা দুইবার দিয়েছি কাজেই আপনারা যে কোনো একটা লিখতে হবে এটি আপনাদের বাদ দিলেও চলবে এরপর হচ্ছে আমরা দেখব যে দায় ও মূলধন এখানে যে বিষয়গুলো রয়েছে 10% বিনিয়োগের পর আমরা আরও যে বিষয়গুলো রয়েছে এখানে আমরা 10% বিনিয়োগ দিয়েছি 10% বিনিয়োগের পর 5% বন্ধকী ঋণের পর পরের যে গড়গুলো হবে সেটি লক্ষ্য করুন ঋণের সুদ প্রারম্ভিক মূলধন যোগ করতে হবে নেট আয় যোগ করতে হবে মূলধনের সুদ যোগ করতে হবে অতিরিক্ত মূলধন বাদ দিবেন উত্তোলন আর এখান থেকে বাদ দিবেন উত্তোলনের সুদ আর এই সম্পত্তির ঘরে দিবেন আসবাবপত্র বাদ দিবেন অবচয় কলকব্জা বাদ দিবেন অবচয় দালানকোঠা থেকে বাদ দিবেন অবচয় মোটর অলি এখান থেকে বাদ দিবেন অবচয় এটি হচ্ছে আমাদের ছক এরপর হচ্ছে আমাদের মূল কাজ 2 এর খ টিকা প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হবে এখানে আমাদের যে ডাটাগুলো দেওয়া হয়েছে সেই ডাটার উপর ভিত্তি করে আমরা প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করব তো বাম পাশে আমরা দায় ও মূলধনে করে দেখতে পাচ্ছি যে বিবিধ প্রমাণাধার প্রারম্ভিক ছিল 170,000 টাকা সমাপনী ছিল 120,000 টাকা আর মূলধন সম্পদ দায় প্রারম্ভিক ছিল 13,20,000 টাকা আর সমাপনী ছিল 16,75,000 টাকা তো এখানে যোগ করলে আমাদের আসে নিচে 5,95,000 টাকা আর এখানে আসে 17,95,000 টাকা আর সম্পত্তির ঘরে আমরা দেখব প্রারম্ভিক এবং সমাপনী নগদ তহবিল 2,00,000 সমাপনী 1,20,000 ব্যাংক জমা 3,00,000 সমাপনী 4,80,000 মজুত পণ্য 1,70,000 সমাপনী 2,50,000 বিবিধ দানাদার 2,00,000 আর সমাপনীতে 2,45,000 আসবাবপত্র 1,20,000 সমাপনীতে 1,20,000 ভূমি ও দালানকোঠা 5,00,000 সমাপনীতে 5,00,000 মোটর অলি হচ্ছে এখানে প্রারম্ভিকের নাই শেষে হচ্ছে 80,000 তো সবগুলো যোগ করলে 14,90,000 আসে আর সমাপনীতে আসে 17,95,000 এবং সুপ্রিয় শিক্ষার্থী সর্বশেষে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মেসার্স সাবিনা এন্ড কোং এর লাভ লোকসান বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত অবস্থার জন্য প্রস্তুত এখানে আমরা বিবরণ দিব প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে পরিমাণ টাকা হবে 13,20,000 অতিরিক্ত মূলধন আমাদের হবে 1,00,000 টাকা নিট লাভ স্থানান্তরিত হবে 2,91,000 টাকা এখানে আমরা যদি সবগুলো যোগ করি 17,11,000 টাকা আর এইখানে সমাপনী মূলধনের ক্ষেত্রে 16,75,000 টাকা আর উত্তোলন হবে 37,000 টাকা মোট হবে 17,91,000 টাকা আমরা এগুলো ক্লোজ করে দিতে পারি এবং সর্বশেষ আমরা দেখব মেসার সাবিনা এন্ড কোং এর বৈষয়িক বিবৃতি 2020 সালে 31 ডিসেম্বর তারিখের বৈষয়িক বিবৃতি দেখেই কিন্তু আমাদের যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আমরা একটু আগে ছকে করেছি এখন ডাটাগুলো ইনপুট দিয়েছি এই ডাটাগুলো আপনারা ইনপুট দিয়ে লিখে নেবেন এবং সর্বশেষ আমরা যে বিষয়টি দেখব মেসার্স 2 এর গ সাবিনা এন্ড কোং এর বৈষয়িক বিবৃতি 2020 সালে 31 ডিসেম্বর তারিখের এখানে 17,95,000 টাকা এখানে 17,95,000 টাকা তো এইগুলো লিখে আপনারা অ্যাসাইনমেন্টটি স্বয়ং সম্পূর্ণ করে ফেলবেন তো আজকের অ্যাসাইনমেন্টটি কোথাও কোনো ভুল নেই আপনারা চোখ বিনা দ্বিধায়
এই অ্যাসাইনমেন্টটি ফলো করে আপনারা কমপ্লিট করতে পারেন। যে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট সেকশন জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।